এটা ভয়ঙ্কর দৃশ্য। ব্যবহৃত পিপিই কিট পিন্ধি রাজপথত এজন লোক সরু সজাই লখরার পাশতে এইবার অনিল নগরত পেলনিয়া পিপিই কিট। ব্যবহৃত পিপিই কিট মানসিক বিকারগ্রস্ত লোকে পরিধান করাক লৈ গুয়াহাটীত পুনর আতঙ্ক। ব্যবহৃত পিপিই কিট পিন্ধি পদপথত বহি আছে এজন লোক। কোনোৱে ডাস্টবিনত পেলাই দিয়া পিপিই কিট লোকজনে পরিধান করা বলে সন্দেহ স্থানীয় রাইজর। পদপথর বাসিন্দায় কোরপরা আনি পিন্ধিলে পিপিই কিট, এই প্রশ্ন করেছে অনিল নগর বাসিয়ে। আমি অতিকৈ ভয়াবহ পরিবেশ আমার ইয়াত, আমার ইয়াতে দেখিছো যে এজন পগলাই নীলা রঙের একটা কিট পিন্ধি ঘুরি ফুরিছে। এতিয়া যে কোনো কিটেই নহোক আমার কারণে ভয়াবহ পরিস্থিতি। এতিয়া ধরক লখরে চলাইছে পিপিই কিট, আপনার লাকটিকে চলাইছে, যত যত ঘর চকর চলাইছে, এনেকুয়া পরিবেশত আমি কেনেকি যাই থাকিব? সেইকারণে আমি অসম সরকার সুকীয়া যে অতি সোনকালে এই পিপিই কিট বিলাক ডেস্ট্রয় ব্যবস্থা করব, জ্বলোৱাৰ ব্যবস্থা করব, কারণ এইবিলাকে আমার সমাজত এটা শঙ্কিত পরিবেশ সৃষ্টি করব। আর এই যে কোভিড-19, এই কোভিড-19-এর যেটো আমার রিয়েকশন, যে ইনফেকশন, সেইটো আমার অতি সোনকালে আরো স্প্রেড করার ব্যবস্থা করব। সেইকারণে কোথ যে হিমন্ত বিশ্ব স্যার মহোদয়, আপনি অতি সোনকালে এই পিপিই কিট চেষ্টা করার ব্যবস্থা করব। কল্পজ্যোতি শইকীয়া, রিপোর্ট নর্থ ইস্ট নাও।